নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। বিগত পৌষ মাসের অমাবস্যাতে মা কালীর বিগ্রহটি আমার বাড়িতে এসেছে এবং আমরা প্রতিষ্ঠা করেছি। তারপরে অনেক বন্ধুরাই আমার থেকে নিত্য কীভাবে মা কালীর পুজো করা যায় সেই ভিডিওটা দেখতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা নিত্য কীভাবে মা কালীর পুজো করতে পারি সেটা সংক্রান্তই হতে চলেছে। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রত্যেক দিনই আমরা মায়ের পুজো করতে পারি, তবে শনি মঙ্গলবার বিশেষ করে আমি মায়ের অভিষেক করে থাকি। এখানে পুজোর সমস্ত সামগ্রী সাজিয়ে নিয়েছি, অভিষেক সামগ্রী, ফুল, মায়ের পুজোতে জবা ফুল লাগে। এখানে ফল নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি, আলতা, সিঁদুর আর ঘিয়ের বাতি সব নিয়ে নিয়েছি। এখানে মায়ের বিগ্রহটি একটি বড় থালার মধ্যে নামিয়ে রেখেছি। এইভাবেই আমরা বিগ্রহটিকে অভিষেক করব। সমস্ত কিছু ঊর্ধ্বে বলে রাখি, ভক্তের ভক্তিতেই মা সন্তুষ্ট হয়ে থাকেন, তাই মন্ত্র নিয়মকানুনের ঊর্ধ্বে মায়ের ভক্তি। নিজেকে মায়ের কাছে সমর্পণ করে দিন আর নিজের মনের সমস্ত বাসনা মাকে জানান, অবশ্যই মা আপনার ডাকে সাড়া দেবেন। সবার প্রথমে একটা ঘিয়ের বাতি জ্বালিয়ে নিলাম আর এরপরে পুজো শুরু করব। ঘিয়ের বাতিটি জ্বালিয়ে আমি বাঁ পাশে রেখে দিলাম ঘিয়ের বাতিটি। এরপর হাতে জল নিয়ে বিষ্ণু স্মরণ করবো, আচমন করবো। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গত পিপা যশ্বরী কুণ্ডুরী কাক্ষ সভার্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এইভাবে আত্ম শুদ্ধিকরণ করে নিয়ে আমরা মায়ের অভিষেক করব। সবার প্রথমে এখানে আমি নিয়েছি ঘি, ঘি দ্বারা আমরা মায়ের অভিষেক করব। আপনি একসঙ্গে চাইলে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, ঘি, মধু, দই, শর্করা ও দুধ দিয়ে, বা আলাদা আলাদাভাবেও এইভাবে মায়ের আপনারা অভিষেক করতে পারেন। এরপরে আমরা মধু দেব, মধু দিয়ে মায়ের অভিষেক করব। অভিষেকের সময় আপনি ওং ক্লিং কালিকায় নমো মায়ের বীজ মন্ত্রটি জাপ করতে পারেন। আগেই আমি বললাম মন্ত্র উচ্চারণের থেকে নিজের ভক্তি দ্বারাই মায়ের পুজো করুন, সেটাই সব থেকে আগে। মনে ভক্তি নিয়ে মায়ের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিয়ে পুজো করুন। এরপরে মধুর পর আমরা দই, শর্করা আর দুধ দিয়ে মায়ের অভিষেক করব। এখানে শর্করা মিশ্রিত জল দিয়ে দিলাম আর এবার আমরা দুধ দিয়ে মায়ের অভিষেক করছি। দুধ দিয়ে স্নান করানোর সময় আমরা এই মন্ত্রটি জাপ করব, ওং ক্লিং কল্লৈ নমো পয়ো স্নানম সমর্পয়ামি। এরপর আমরা দই দিয়ে স্নান করাবো আর এই মন্ত্রটি জাপ করব, ওং ক্লিং কল্লৈ নমো দধি স্নানম সমর্পয়ামি। মায়ের সাথে সাথে আমরা বাবারও অভিষেক করে নিচ্ছি, ওম নমঃ শিবায় বলে বাবার মাথাতেও আমরা দুধ নিবেদন করছি আর গঙ্গা জলও নিবেদন করব। গঙ্গা জলে অভিষেক করানোর সময় আমরা এই মন্ত্রটি জাপ করব, ওং ক্রিং কল্লৈ নমো গঙ্গা স্নানম সমর্পয়ামি। এরপর আমরা লাল চন্দন দ্বারা মায়ের অভিষেক করব আর এই মন্ত্রটি জাপ করব, ওং ক্রিং কল্লৈ নমো গন্ধদ্বারম সমর্পয়ামি। এরপর আমরা বিশুদ্ধ জল দিয়ে মায়ের অভিষেক করব আর আপনারা চাইলে এই মন্ত্রটিও জাপ করতে পারেন। গঙ্গা জল ঢালার সময় আমরা মায়ের এই মন্ত্রটি জাপ করতে পারি, নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারণী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা মায়ের অভিষেক করতে পারি গঙ্গা জল দ্বারা। এরপর একটি লাল পরিষ্কার কাপড় দিয়ে মায়ের বিগ্রহটি আমরা ভালো করে পরিষ্কার করে নেব এবং মাকে আমরা আসনে প্রতিষ্ঠিত করব। যেখানে আমার আসন রয়েছে মায়ের সেখানে আমরা প্রতিষ্ঠিত করব। মাকে ভালো করে মোছানার পরিষ্কার করার পর এরপর আমরা মাকে আলতা পরাবো। একটি বাটির মধ্যে আলতা ঢেলে নেব, সেই আলতা মায়ের পায়ে ও হাতে সুন্দর করে আমরা পরিয়ে দেব। প্রত্যেক মঙ্গলবার শনিবার করে মাকে আমি আলতা পরাই এবং বৃহস্পতিবার করেও পরিয়ে থাকি। বৃহস্পতিবার নিজেরাও ঘরে আলতা পরে থাকি, তো বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার মাকে আলতা পরিয়ে রাখি।
প্রত্যেক দিন আপনি চাইলে পড়াতে পারেন। যেহেতু বিগ্রহটির মধ্যে রং করা রয়েছে, তাই প্রত্যেক দিন আমরা মাকে আলতা পড়াই না, শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে আলতা পড়াই। দেখতেই পাচ্ছেন মায়ের হাতগুলিতেও পরিয়ে দিচ্ছে আলতা, যাতে সুন্দর লাগে দেখতে। রাঙা চরণেও আলতা পরিয়ে দিচ্ছি। মাকে আলতা পরানোর পর এরপর আমরা মাকে সিঁদুর প্রদান করব। আর সিঁদুর প্রদান করার সময় এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহরণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আপনি মাকে সিঁদুর পরি দিতে পারেন। এইভাবে মাকে সিঁদুর পরিয়ে দিলাম, দেখুন মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এরপর জবা ফুলের মালা লাল চন্দনে দিয়ে আমরা মায়ের গলায় জবা ফুলের মালা দিয়ে দিচ্ছি। আর যে মায়ের আসনটি, যেখানে আমরা মাকে বসিয়ে থাকি, সেখানে বেলপাতা ও একটু ফুল দিয়ে এরপর মাকে আমরা এখানে অধিষ্ঠিত করাবো। আবার একটু ফুল ছড়িয়ে নিলাম, এরপর মাকে আমরা এখানে বসিয়ে দিলাম। জয় মা দক্ষিণা কালিকায় নমো, জয় মা কালী নমো। দেখুন পাশেই আমার বাবা মহাদেবের শিবলিঙ্গটি রয়েছে, আর মহাদেবের বিগ্রহ রয়েছে, নন্দী মহারাজও বিরাজমান। আর এখানে আমরা মাকে বসিয়েছি। ঘিয়ের বাতিটি মায়ের পাশে রেখে দিলাম। এরপর মাকে বস্ত্রস্বরূপ আমরা একটি লাল ওড়না নিবেদন করব। এই লাল ওড়নাটি দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম, মা ভবতারিণী পুজো দিতে গিয়েছিলাম, তখনই এই লাল ওড়নাটা ওখান থেকে এনেছি। এটা আমরা মাকে প্রত্যেক দিন পরিয়ে থাকি, আর এইভাবে মাকে আমরা সাজিয়ে রাখি। দেখুন অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে এই লাল ওড়নাটি দেওয়াতে। অনেক দিনেরই ইচ্ছা ছিল মায়ের একটি বিগ্রহ আমার ঠাকুর মন্দিরে আনি। ঠাকুর মন্দিরের সব দেব দেবীরাই ছিলেন, মায়ের মূর্তিটি শুধু ছিল না। ভেবেছিলাম একটি চিত্রপট আনবো, কিন্তু মা হয়তো এই বিগ্রহ রূপে আমার বাড়িতে আসতে চেয়েছেন, তাই জন্য মাকে এই বিগ্রহ রূপে আমরা আনতে পেরেছি। সত্যি আমাদের জীবন ধন্য লাগছে তার জন্য। মাকে চন্দনের টিপ পরিয়ে দিলাম, লাল চন্দনের টিপ। এবার একটি বেলপাতা নিলাম, তার মধ্যে লাল চন্দন দিলাম, আর ফুল দিয়ে মায়ের কাছে আমরা পুষ্প নিবেদন করলাম। এসো গন্ধ পুষ্পে ওম ক্রিং পল্লৈ নমো, এইভাবে আমরা মায়ের কাছে পুষ্প নিবেদন করলাম। এরপর জবা ফুল দিয়ে আমরা মায়ের বিগ্রহটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই জবা ফুলগুলি সবই আমার গাছের জবা, গরমকালে আরও অনেক বেশি জবা ফুল হয়, ঠান্ডার জন্য সেভাবে ফুল ফোটে না, তবে যে কটা ফুটেছে তা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে একটি পঞ্চমুখী জবা দিলাম, মায়ের চরণে এটিও নিবেদন করলাম। এরপর ফুল ও বেলপাতা নিয়ে বাবা মহাদেবের কাছে নিবেদন করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। ওম মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বরং মহাপাপহর দেব মকরায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর আমরা মহেশ্বরের বিগ্রহেতে, অর্থাৎ মহাদেবের যে শিবলিঙ্গটি রয়েছে, সেই শিবলিঙ্গর উপরে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। মায়ের পুজো করব, কিন্তু বাবার পুজো করব না, তাহলে তো মার পুজো অসম্পূর্ণ থেকে যাবে। তাই মহাদেবের বিগ্রহতে আগেই আমি দুধ গঙ্গাজল নিবেদন করেছিলাম, এরপর ফুল ও বেলপাতা নিবেদন করে দিলাম। এরপর একটি বেলপাতা নিলাম, তার মধ্যে তিনটে চন্দনের ফোঁটা নিলাম, আর একটি লাল জবা ফুল দিয়ে মায়ের কাছে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব এই মন্ত্রটি পাঠ করে। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ব পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো। এরপর এই একইভাবে ফুল ও বেলপাতা নিয়ে তিনবার আমরা পুষ্পাঞ্জলি দেব, আর এই মন্ত্রগুলো জাপ করব। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমানী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কলকৃত কৌশিকীর্তং হিং ক্রাত্যায়নী নমস্তুতে। এসো
সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি ক্লিং কালিকাই নম, এইভাবে আমরা তিনবার মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করব। মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করার পর আমরা বাবা মহাদেবের নাম করে এখানে ফুল বেলপাতা নিবেদন করব। আপনারা এখানে বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে পারেন। ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাত, এই বলে আমরা বাবা মহাদেবের উদ্দেশ্য ফুল বেলপাতা নিবেদন করে হাত জোড় করে প্রণাম করলাম। এরপর আমরা মায়ের উদ্দেশ্যে ধূপ দীপ প্রজ্বলন করব। এখানে আমি দীপ জ্বালিয়ে নিচ্ছি, এর আগে আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম, এখন আবার একটি দীপ জ্বালালাম আর ধূপকাঠি জ্বেলে নিচ্ছি। এবার আমরা একটি লাল আসন বিছিয়ে দিলাম আর ঠাকুরের কাছে নৈবেদ্য নিবেদন করছি। এখানে আমি কিছু ফল, মৌসুমি ফল আর মিষ্টি মায়ের কাছে ভোগ হিসেবে নিবেদন করছি আর এক গ্লাস জল। এবার আমি ভোগ নিবেদন করব মায়ের কাছে এই মন্ত্র বলে। এষো সোপকরণ মিষ্টান্ন ওম ক্রিং কাল্যই নম, এই বলে আমরা ভোগ নিবেদন করব আর জল নিবেদন করব আর ধূপ দীপ এই মন্ত্র বলে নিবেদন করব। এষো দীপ ওম ক্রিং কাল্যই নম, এষো ধূপ ওম ক্রিং কাল্যই নম, এইভাবে আমরা ধূপ দীপ নিবেদন করব মায়ের কাছে। এরপর আমরা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নেব আর কর্পূরদানি দিয়েও আরতি করব। কর্পূরদানি দিয়ে কর্পূরের আরতি করার সময় আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব। ক্রিং কাল্যই নম আরাত্রিকম সমর্পয়ামি, এই মন্ত্রটি বলে আমরা কর্পূর দ্বারা আরতি নিবেদন করব মায়ের কাছে। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার সবার প্রথমে আমরা পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের কাছে আরতি করব। তার আগে জোর হাত করে মায়ের কাছে প্রার্থনা করে নেব। এখানে আমি পঞ্চপ্রদীপটিও নিবেদন করলাম মায়ের কাছে। এবার মায়ের কাছে প্রণাম সেরে নিচ্ছি, মায়ের কাছে আমরা মঙ্গল আরতি করব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর এরপর আমরা কর্পূর দিয়ে আরতি করব মা কালীর কাছে। চেষ্টা করবেন প্রত্যেক শনি ও মঙ্গলবার মা কালীর কাছে কর্পূর দিয়ে আরতি করার। কর্পূর দিয়ে আরতি করলে ঘরের সমস্ত নকারাত্মক শক্তি দূর হয় ও শুভ শক্তির বিকাশ পায়। এইভাবে আমরা কর্পূর দিয়ে মায়ের কাছে আরতি করে নিলাম। এই কর্পূরের আরতি আপনারা সারা ঘরে দেখাবেন, সদর দরজার সামনে অবশ্যই দেখাবেন। কর্পূরের পর আমরা জল শঙ্খ ফুল দিয়ে আরতি করলাম। এইভাবে আমরা প্রতিনিয়ত মা কালীর পুজো বাড়িতেই করতে পারি। এইভাবে আমি আমার পুজো সম্পন্ন করলাম। সবার শেষে উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে মায়ের কাছে নতমস্তক হয়ে প্রণাম করে নিজের মনের আরজি জানালাম আর মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। আশা করছি আমার এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। আমি এইভাবেই প্রত্যেক দিন মা কালীর পুজো করে থাকি। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আমার ভয়েসটা একদম ক্র্যাক করে গেছে ঠান্ডার ফলে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তার জন্য ভুল ত্রুটি মার্জনা করবেন।